গধূলি বেলা অতিক্রান্ত হয়ে সাজের মালায় প্রকৃতি সাজে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত অভ্যাগত বৃন্দ, অভিভাবক অভিভাবিকা, শ্রদ্ধেয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, সকলকে জানাই সাদর সম্ভাষণ। তীর্থপতি ইনস্টিটিউশন দক্ষিণ কলকাতার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফেলে আসা বিগত বছরগুলির মতো এবছরেও আজকে 19/3/2019 আমরা মধুসূদন মঞ্চ প্রাঙ্গণে সমবেত হয়েছি বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তথা সাংস্কৃতিক সন্ধ্যায়। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা আশা রাখি আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। যে কোনো বিদ্যানিকেতন মানেই আমরা বলতে পারি যে আধুনিক যে বিজ্ঞানিকেতন সেটা প্রাচীন গুরুকুলের একটি সংস্করণ। তাই অনুষ্ঠানের শুরুতেই সেই পরম গুরু আর যে গুরুরা আমাদের আলোয় আলোকিত করেছেন তাদের শ্রদ্ধা জানাই। অজ্ঞানতিমিরন্ধনস্য জ্ঞানাঞ্জনম শলাকয়া চক্ষুরুপ্লিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে মানুষটিকে স্মরণ করে আজকে আমরা এই সন্ধ্যা উদযাপন করতে চাই, তিনি 3 দশক ধরে 70, 80 এবং 90 দশকের মধ্যভাগ অবধি এই প্রতিষ্ঠানের শিরোমণি ছিলেন। কিছুদিন আগেই তিনি পরলোক গমন করেছেন। সেই শ্রী শিবনাথ দে মহাশয়কে স্মরণ করেই আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। এই প্রতিষ্ঠান 1932 সালে শুরু হলেও তখন তার নাম ছিল অভয়চরণ ইনস্টিটিউশন। এসব কিছুই কিন্তু আমার শিবনাথবাবুর কাছ থেকে শেখা এবং উনি লিখে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। 1934 সালে পারিজাত দেবী তার অকাল প্রয়াত পুত্র তীর্থপতির নামে 10,000 টাকা ধার্য করলেন এবং তখন নামটা পরিবর্তন হলো। তারপরে এই 87 বছর চলে যাওয়ার পরেও এই যে
বিদ্যালয়ে যে শিখরে শিবনাথবাবু পৌঁছে দিয়েছিলেন সেই ঐতিহ্য বজায় রেখে তাকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের দুই শিক্ষক এবং শিক্ষিকা। এই গানটি কিন্তু রচনা করেছেন আমাদেরই একজন শিক্ষক শ্রী অলোক বর্ধন মহাশয় এবং সুর দিয়েছেন শ্রী কৌশিক চক্রবর্তী মহাশয়। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত। তীর্থপতি মোদে শুভ চেতনা